নমস্কার, সৌভাগ্যের একমাত্র দিশারী রাজশ্রী অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান মানেই আপনাদের জীবনের বিভিন্ন সমস্যা এবং সেই সমস্যা নিয়ে শুধু কথা বলা নয়, সমস্যার সমাধান করা। এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো আপনি সকলের সাথে শেয়ার করতে পারেন, তবে এমন কিছু সমস্যাও আছে যেটা হয়তো সকলকে বলার নয়, বললে হয়তো সে আপনার সামনে আপনার জন্য দুঃখ প্রকাশ করবে কিন্তু আপনার পিছনে আপনার আড়ালে কিন্তু সে হয়তো আপনাকে নিয়ে ইয়ার্কি বা মজা করবে। সেই সম্পর্কের নাম হচ্ছে অবৈধ সম্পর্ক। এমন একটা সম্পর্ক যে সম্পর্ক আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, যে সম্পর্ক আপনার প্রিয়জনকে আপনার থেকে দূরে নিয়ে চলে যেতে পারে, যে সম্পর্ক একটা ছাত্রছাত্রীর এডুকেশন নষ্ট করে দিতে পারে, যে সম্পর্ক একটি মেয়ের সারাটা জীবন নষ্ট করে দিতে পারে। সেটা যদি ভালো হয় সেটা ভীষণ ভালো, কিন্তু সেই সম্পর্ক যদি অবৈধ নাম যুক্ত হয়ে যায় বা সেই সম্পর্কে যদি আপনি দুঃখ পান তাহলে সেটা কিন্তু আপনার জন্য অশুভ। এই অশুভ সম্পর্কগুলো থেকে কীভাবে আপনি আপনার নিজেকে বা আপনার প্রিয়জনকে বের করে আনবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা অবশ্যই কথা বলবো। আর রয়েছেন প্রত্যেক দিনের মতন গণেশ সাধিকা রাজশ্রী দি, তাই প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আর আমাদের বন্ধুদের জন্য অনলাইন প্রেডিকশন অবশ্যই এই সুযোগ কিন্তু রয়েছে এবং যাচ্ছে স্ক্রিনে বড় বড় করে নাম্বারগুলো, তাই সেই নাম্বারগুলো মোবাইলে সেভ করতেই হবে। এবং এই সমস্যা বা আপনার জীবনে যে কোনো সমস্যা নিয়ে দিদির সাথে ভিডিও কলিংয়ের মাধ্যমে কিন্তু কথোপকথন আপনি কিন্তু বলতেই পারেন। দিদি, আজকে ঠিক এই সম্পর্কটা নিয়ে, মানে এই অবৈধ সম্পর্কটা নিয়ে আমরা একটু কথা বলতে চাইবো যে জীবনে এরকম সমস্যা হয়তো প্রত্যেকটা পরিবারের কারোর না কারোর চলে আসে, হয়তো কারোর অল্পের সমস্যার সমাধান হয়ে যায়, কেউ হয়তো সমস্যা থেকে নিজেকে বের করতে পারছেই না, আরো যেন সমস্যা শুধু না অনভিপ্রেত অনভিপ্রেত। কেন অনেক সময় ছোট ছোট ছেলেমেয়েরা, ধরুন অবৈধ শব্দটা আসে বিবাহের পরে, কিন্তু বিবাহের আগেও মানে অল্প বয়সী ছেলেমেয়েরা অনেক সময় এমন অনেক সম্পর্কে জড়ায় এবং সেই সম্পর্ক থেকে পরবর্তীতে যদি তারা বিবাহিত লাইফে প্রবেশ করে তাদের বিবাহিত লাইফ একদম তছনছ হয়ে যাবে, এবং সেই সম্পর্কের কারণে পড়াশোনা নষ্ট হয়ে যাওয়া, কেরিয়ার নষ্ট হয়ে যাওয়া, বহু কিছু। দেখুন, সম্পর্ক ভালো হলে একটা সম্পর্ক আপনাকে জীবনে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারে, প্রচুর প্রচুর ভালো জায়গায় নিয়ে যেতে পারে। আমি এটার বহু উদাহরণ দেখেছি। আবার উল্টোটাও, একটা খারাপ সম্পর্ক কিন্তু জীবনটাকে পুরো নষ্ট করে দিতে পারে, একদম পড়াশোনা নষ্ট করে দিতে পারে, কেরিয়ার নষ্ট করে দিতে পারে, বিবাহিত লাইফ নষ্ট করে দিতে পারে, পুরো জীবন তছনছ করে দিতে পারে। আমি এগুলো অনেক দেখেছি, মানে এত বেশি আমি এই সমস্যাটা দেখেছি, মানে আমার কাছে এই সমস্যা নিয়ে মানুষ আসেন, এবং আমি ব্যক্তিগত জীবনেও অনেক ক্ষেত্রে, চেনা পরিচিতর ক্ষেত্রেও অনেক সময় দেখেছি যে একটা ভুল বিয়ে, ভুল সম্পর্ক, ভুল সম্পর্কে জড়িয়ে যাওয়া সব কিছু তছনছ করে দিতে পারে। আবার বিয়ের পরও বিবাহিত লাইফেও যখন অন্য কেউ প্রবেশ করছে সেটাও তখন প্রচণ্ড রকমভাবে বিবাহিত লাইফের জন্য নেগেটিভ পয়েন্ট। ছোট ছোট ছেলেমেয়েরা যখন সম্পর্কে জড়ায় সেটাও ভয়ঙ্কর নেগেটিভিটি, ভীষণ নেগেটিভিটি, প্রচণ্ডভাবে নেগেটিভিটি। কেন ছোট ছোট ছেলেমেয়েরা সম্পর্কে জড়ালে তাদের পড়াশোনাটা পুরো নষ্ট হয়ে যায়, কেরিয়ার নষ্ট হয়ে যায়, অর্থ নষ্ট হয়ে যায়। কেন, আর সে তো তখন আর পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছে না, কেরিয়ারে কনসেন্ট্রেট করতে পারছে না, তার ফলে পুরো জীবনটা তছনছ হয়ে যাওয়া, একদম আর পড়াশোনার সময়টা পার করে ফেলে কিন্তু এই সময়টাকে ফিরে পাওয়া ভীষণ কঠিন, ফিরে পাওয়া যাবে। তবে অনেক অভিভাবকরা ভীষণ সচেতন, হয়তো তাদের পড়াশোনার জন্য অনেক আগে যোগাযোগ করলো আপনার সাথে, ঠিক সেই সময় তার জন্মজাত বিচার করে কি এটা বোঝা সম্ভব? আমাদের বোধহয় একটা ফোন, একটা ফোন আছে, অবশ্যই আমরা ফোনটা নিয়ে নেব, তারপর অবশ্যই আমরা ঠিক এই সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনায় আসব। কে আছেন, নমস্কার। নমস্কার দিদি, আমি শ্যামলী ব্যানার্জি বলছি, দুর্গাপুর থেকে। হ্যাঁ বলুন শ্যামলী দি, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখি। কেমন লাগে? আমি দিদির কাছে অনেকবার দুর্গাপুর চেম্বারে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি সেই জন্য দিদির একদম মানে কি বলবো ডাই হার্ট ফ্যান। আচ্ছা, মানে দিদির এত বড় ফ্যান হওয়ার কারণটা আবার একটু একটু করে শুনি। হ্যাঁ নিশ্চয়ই, আমি শেয়ার করব বলেই আমি ফোন করেছি, এবং অনেক চেষ্টা করে ফোন পেয়েছি, ফোন তো পাওয়া যায় না, দিদি ভীষণ ব্যস্ত মানুষ।
আমি অনেকবার দিদির দুর্গাপুর চেম্বারে গেছি, তখন আমার লাইফে একটা বিশাল প্রবলেম চলছিল। আচ্ছা, তো আমি সেটা বলবো বলেই আমি ফোন করেছি। হ্যাঁ শুনি। হাজার প্রবলেমটা হচ্ছে, দিদি দিদি শুনছেন আমার কথা? হ্যাঁ আমি শুনছি, একদমই শুনছি। হ্যাঁ বলুন। 2009 সালে আমার বিয়ে হয়। বিয়ের পর জানতে পারি যে আমার স্বামী তার নিজের বৌদির সঙ্গে সম্পর্ক রয়েছে। তো আমি তো বিয়ের আগে কিছুই না বুঝে আর কি আমার বাড়ি থেকে সম্বন্ধ করে ওনার সঙ্গে বিয়ে দেওয়া হয়। তো আমার শাশুড়ি সব কিছু জানতেন, জেনেও উনি ভেবেছিলেন আর কি, ওনার মনের মধ্যে এটা ছিল যে ছেলেকে বিয়ে দিলে হয়তো হয়ে যাবে। কিন্তু আমি বিয়ের পর এসে দেখতে পাই যেটা, ওদের অনেকদিন ধরেই ওই সম্পর্কের সঙ্গে ও লিপ্ত, এবং আমি অনেকবার অনেক কিছু আমার চোখের সামনেও দেখেছি যেটা আমি এই এই মুহূর্তে আর কি বলতে পারবো না। আমার বলতে কি চোখে দেখেছি মানে আমার সামনে ঘটেছে, এবং আমার আমার মানে তখন আমার মনে হতো কি আমি নিজের জীবন শেষ করে দিই। মানে অনেকবার আমি সুইসাইড করতেও গেছি, করে দিয়ে এই সম্পর্ক আবার বাবা মার কাছেও ফিরতে পারবো না, কেন আমার বাবা অনেক টাকা পয়সা খরচা করে দিয়ে দিয়েছে। স্বাভাবিক, এটা অনেক সময় এটা অনেক পরিবারের সমস্যা। সবাই যে ধনী হন তা না, অনেকেই যখন মেয়ের বিয়ে দেন হয়তো সমস্ত দিয়ে শেষ করে দিয়ে দেয়, সমস্ত টাকা পয়সা গয়না গাটি সমস্ত দিয়ে হয়তো মেয়ের বিয়ে দেন। ঠিক কথা, ঠিক কথা। তারপরে আমি ওনাদের কাছেও ফিরতে পারছিলাম না, আমাকে মানে বাধা দিচ্ছিল এইগুলো যে বাবার কাছে গেলে তো বাবা এখন হার্ট অ্যাটাক করে মরে যাবে এই যদি শোনে। ডাক্তার দেখিয়েছি মানে কোনো কিছুকেই আমি অনেক লোকে অনেক জ্ঞান দেয় যে এটা করো ওটা করো, এর কাছে যাও ওর কাছে যাও। তো আমি এরকম দুজনের কাছে গেছিলাম আগে, হ্যাঁ দুজনের কাছে গেছি, তারা তাবিজ কবজ সব, কিন্তু কোনোটাতেই কোনো কিছু ফল হচ্ছে না। 4 বছর ধরে আমার স্বামী আমার ঘরে পর্যন্ত ঢুকতো না, যেটা আমার ঘর ছিল শ্বশুর বাড়িতে, সেই ঘরেও আসতেন না, শুধু স্বামী সেই ওই নিয়েই মেতে থাকতেন আর কি, বউদিকে বউদিকে। তারপরে আমি অনেক চোখের সামনে সারাক্ষণ একই বাড়িতে, একদম এটা খুবই কঠিন। খুব আমি মানে আমি ভাবছিলাম যে আমি দুজনকে দেখানোর পর যখন তাদের কবর রাজশ্রীদের কথা শুনতাম, তখন আমি ওনাকে দুর্গাপুর চেম্বারে গিয়ে দেখালাম, এবং উনি যা আমাকে রেমিডি দিলেন যা বললেন, উনি প্রথমে তো আমাকে এই কথাটা আমি বলতে বলতে ওনাকে কেঁদে ফেলেছিলাম। এখন ওনার তো অনেক ক্লায়েন্ট, উনি হয়তো আমার কথাটা ঠিক পার্টিকুলার ওনার মনে নেই, এত এত মানুষ ওনার কাছে আসে, এত লোক ওনার কাছে উপকার পেয়েছে। দিদি ঠিক কোন সালে রাজশ্রীদের সাথে আপনি যোগাযোগ করেছিলেন? আমি 13 সালে। আচ্ছা আচ্ছা, বেশ। তারপর আমি চেম্বারে যাওয়ার পর তো উনি আমাকে প্রথমে দেখে আমি বলতে বলতে ওনাকে কেঁদে ফেলেছিলাম, তখন উনি আমার প্রথম যে কথাটা বলেছিলেন বলেছিলেন তুমি কেঁদো না, আমি সব ঠিক করে দেবো। এইটা যে আমার কাছে তখন কতখানি মানে একটা ওষুধের মতন কাজ করেছিল, মানে ওনাকে দেখে আমার মনে হয়েছিল যে এটাকে ভরসা করা যায়, আমি ভরসা করতে পারছি, একটু যেন আমি ভরসা পাচ্ছি। তারপরে তো ওনার রেমিডি গুলো ইউজ করলাম, উনি যা যা বলেছিলেন সেই হিসেবে আমি চলতে লাগলাম। আস্তে আস্তে বিশ্বাস করবেন না, কিছুদিনের মধ্যে আমার স্বামী পাল্টে গেল, আমার পুরো জীবনটা পাল্টে গেল। আমি ভাবছিলাম যে আমি মানে জীবন ছাড়ার কথা বলছিলাম, উনি আমাকে সব ফেরত এনে দিলেন। আমার যা আমাদের বাড়ি ছেড়ে চলে গেল, আমার শাশুড়িও খুব খুশি, উনি চাইছিলেন যে যাতে আমার স্বামী ওই সম্পর্কটা থেকে বেরিয়ে আসে। তারপরে আমার স্বামীও খুব খুশি, মানে স্বামী আমাকে পেয়ে খুব খুশি হলেন, যা বাড়ি ছেড়ে চলে গেলেন, মানে আমার লাইফটা যেন স্মুথ হয়ে গেল। আমি আমি এখন দিদি ভীষণ ভালো আছি বলবো দিদি, মানে দিদির কারণে শুধু আপনি একা ভালো নয়, ওনার বাবা ভালো আছেন, আপনার শাশুড়িমা ভালো আছেন, আপনার হাজবেন্ড ভালো আছেন, এবং আপনি ভালো আছেন, দুটো পরিবার বেঁচে গেল। আমার বলতে খুবই লজ্জা করছে যে উনি এখন আমাকে ছাড়া কিছু বোঝেন না। খুব স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা লজ্জা না, এটা আনন্দের গর্বের কথা একটা মেয়ের জন্য। সত্যি খুব আনন্দ, মানে এমন হয়েছিল মানে আজকে যখন পড়ছে আমি ওই কথা চিন্তা করি, আমি তখন মানে আমি মানে কি বলবো ম্যাডাম, আমি আমি
আমি ঠিক বলে বোঝাতে পারছি না, আমার এত কষ্ট হয় যে কি দিনগুলোর মধ্যে দিয়ে আমি কাটি। আপনি ভুলে যান, এবার পুরনো কথা ভুলে যান, আমাদের সাথে শেয়ার করলেন, সব বন্ধুরা শুনলো যে এরকম সমস্যা থেকে বের হয়ে আসা যায়, এটা খুব বড় উদাহরণ, এটা থাক, কিন্তু ওই পুরনো স্মৃতিটাকে ভুলে নতুন ভাবে আপনি এবার এগিয়ে যান। পুরনো স্মৃতির চিন্তা করলেই চোখে জল আসে, মনে হয় কি দিন আমি কাটিয়েছি, খুব কষ্টের, আমি ভালো আছি, মানে এখন আমি মানে দিদিকে আমি আমার মানে ভগবানের আসনে বসিয়ে মানে দিদিকে প্রণাম করি, হ্যাঁ, যে আজকের এই সুখের দিনের জন্য সমস্ত কিছুর জন্য দিদি চাই আমার, একদম একদম। এবং আপনার জীবনের একটা নতুন সকাল আপনি রাজশ্রীদের হাত ধরে উপহার পেলেন, এটা খুব ভালো উদাহরণ। কারণ ঠিক আজকে এই বিষয়টা নিয়ে না আমি এসেছিলাম দিদির কাছ থেকে শুনবো বলে, যে এরকম সমস্যা আমাদের মেয়েদের জীবনে বারবার হয়তো আসে, জীবনে বিয়ের আগেও হয়তো কোনো সম্পর্ক থেকে কষ্ট পাই, বিয়ের পরে স্বামীর থেকে হয়তো কষ্ট পাই। তো প্রত্যেকেই বোধহয় শুনে নিলেন আপনার কাছ থেকে, আপনি এই প্রমাণ, একজন উদাহরণ, যে এই সমস্যা নিয়ে রাজশ্রীদের কাছে এলে রাজশ্রীদের সম্পূর্ণভাবে 100% আপনাকে নতুন জীবন উপহার দিতে পারেন। আর আজকে এই কাজটা অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে করা হয় এবং এটা ভীষণভাবে দরকার হয়, এটা বিবাহিত লাইফের ক্ষেত্রে। উনি আজকে খুব মানে যেভাবে উনি বললেন, সত্যি সত্যি বিবাহিত লাইফে নতুন বিয়ে হয়ে গিয়ে যদি কেউ সামনে দেখে সারাক্ষণ আমার হাজব্যান্ড অন্য কারোর সাথে রিলেশন করছে, বৌদির সাথে, খুবই দুঃখের, এবং এই ধরনের অসম্ভব ঘটনা থাকে, এটা থেকে এগুলো থেকে বেরিয়ে আসাটা জীবনে ভীষণ দরকার। আবার ছোটদের ক্ষেত্রেও এটা ভীষণভাবে সমস্যা, ভীষণ সমস্যা। আচ্ছা আপনি কি আজকে কারোর সম্বন্ধে জানবেন? আজকে আমি আমার দিদির ছেলের বিষয়ে জানতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন। ওর নাম হচ্ছে প্রকাশ মুখার্জি, আর 18/6/2005, হ্যাঁ, সময় বলুন, সোমবার ছিল, হ্যাঁ, দুপুর 2:50 টাইম, আর কলকাতায়। এখন ওর যেটা প্রবলেম হচ্ছে, ও মা বলতে হবে না দিদি, হ্যাঁ বলতে হবে না, দুপুর দুটো আমি বলার পরে আপনি বলবেন, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 18/6/2005 সেদিন ছিল শনিবার, দুপুর 2:50 কলকাতা, তুলা লগ্ন, তুলা রাশি, 7ই নক্ষত্র, হরোস্কোপে যেটা রয়েছে গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে, হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে 2005 মানে এখন বয়স দাঁড়াচ্ছে 15, হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লগ্ন হচ্ছে তুলা, হরোস্কোপে ষষ্ঠ দ্বাদশ ভাবের ওপরে কালসর্প যোগ রয়েছে, চন্দ্রভঙ্গ কালসর্প যোগ ষষ্ঠ দ্বাদশ ভাবের ওপরে, প্রথমত ষষ্ঠ ভাবের ওপর ষষ্ঠ দ্বাদশে কালসর্প যোগ এবং মঙ্গল রাহু প্রবল অঙ্গারক যোগ করছে, বৃহস্পতি দ্বাদশে প্রবল গুরু চণ্ডালী যোগ করছে। তো এতখানি অঙ্গারক যোগ এবং এতখানি গুরু চণ্ডালী যোগ হরোস্কোপে রয়েছে, চন্দ্রভঙ্গ কালসর্প যোগ হরোস্কোপে রয়েছে, ও কিন্তু যত উঁচু ক্লাসের দিকে যাচ্ছে, 15 বছর বয়স সন্ধি, ও কিন্তু যত দিন যাচ্ছে পড়াশোনা থেকে কনসেন্ট্রেশন তত বেশি হারিয়ে ফেলছে, এবং হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রচণ্ড রাগ, জেদ, মাথা গরম হওয়ার কথা। রাহু মঙ্গল যোগে প্রচণ্ড মাথা গরম হয়, ঠিক উল্টো দিকে বৃহস্পতি কেতুযুক্ত গুরুচণ্ডালী যোগ করছে, গুরুজনদের কথা শুনবে না, মা বাবার কথা শুনবে না, কারো কোনো কথা শুনবে না, নিজে যেটা মনে করবে সেটাই শেষ কথা, পড়াশোনাতে অসম্ভব কনসেন্ট্রেশনের অভাব, বুদ্ধি মেধা সব আছে কিন্তু পড়াশোনা করতে চায় না, কনসেন্ট্রেশনের অভাব অসম্ভব রকমের, এবং সবথেকে বড় কথা অসম্ভব রাগ, যে উগ্রতা, বড়দের কথা না শোনা, বাবা মার কথা না শোনা, এই নেগেটিভিটিগুলো ভয়ঙ্কর মাত্রায় রয়েছে। আপনি একটু শেয়ার করুন এবার, বলুন আপনি। মানে দিদি যেটা বললেন সেটা একদম 100%, মানে এর মধ্যে এর উপরে আমার আর কিছু বলার নেই, মানে এটাই হচ্ছে। তবু আমি বলছি, ও মাধ্যমিকে 83% নাম্বার দিয়েছিল, ভালো স্টুডেন্ট, ভীষণ ভালো পড়াশোনায় ছিল, 83% পেয়েছিল, ভীষণ খুব সুন্দর, মানে ও ফ্যামিলি আর মানে সবার সঙ্গে কথা বলা, গল্প করা, ফ্যামিলি সবাই আমরা যখন গেছি খুব সুন্দর ব্যবহার। তো ইলেভেনে উঠে ও কি করছে, ও ফেল করলো ইলেভেনে ফেল করেছে, প্রচন্ড চঞ্চল, মাথা গরম, মানে আমরা এখন শুধু কথা ওকে বলতে গিয়ে ভয় পাই যে হয়তো কি রিয়াক্ট করবে, হঠাৎ করে রেগে যায়,
এখন তো মানে এমন অবস্থা হয়েছে যে আমরা ওকে নিয়ে নাজেহাল, আমার দিদি তো কেঁদে কুল পাচ্ছে না, আর আমরা সবাই ওকে নিয়ে নাজেহাল। যে এই কথাটা একটা ভালো কথাই হয়তো ওকে আমি কিছু বলছি, যে একটা আদর করেই একটা ভালো কথা বলছি, সেটা হঠাৎ করে এমন রিয়েক্ট করলো, এমন রেগে গেল, যা বাবা আমরা মনে মনে ভাবি যা বাবা কি বললাম এমন, যে ও এরকম আচরণ কেন করছে। এতখানি অঙ্গারক যোগ, ষষ্ঠ দ্বাদশে কালসর্প যোগ, বৃহস্পতির গুরুচণ্ডালী যোগ, বড়দের প্রতি কোনো মান্যতা নেই, গুরুজনদের কোনো কথা শুনবে না, এবং তাদের প্রতি না কোনো ভালোবাসা না কোনো রেসপেক্ট কিচ্ছু নেই। একটা অদ্ভুত জিনিস দেখবেন, ওর ভেতর না সেরকমভাবে, ও তো এমন কিছু বড় না, বাচ্চা ছেলে, কিন্তু ওর ভেতর সেই ভালোবাসাটাও নেই, বাবা মার প্রতি যে ভালোবাসার টান সেটাও নেই। অসম্ভব একটা, আমি সব বুঝি, আমি সব জানি, আমাকে কেউ কিছু বলতে এসো না, আমি সব যা বলবো তাই সত্যি, আমি যেটা করবো সেটাই ঠিক, মানে অ্যাকচুয়ালি ও ভীষণ, এবং পড়াশোনা থেকে টোটাল ডিটাচড হয়ে যাওয়ার কথা, মাধ্যমিক পরবর্তী ক্ষেত্রে পড়াশোনার থেকে টোটাল ডিটাচড হয়ে যাওয়ার কথা। আচ্ছা, সেটাই হয়েছে, এত ভালো মাধ্যমিকের রেজাল্ট করার পর ফেল করলো 11 এ গিয়ে, মানে ও একদম 180 ডিগ্রি ঘুরে গেছে উল্টো হয়ে গেছে। একটা এত ভালো ছেলে এত চোখের সামনে এরকম হয়ে গেছে, যেটা আমরা মেনে নিতে পারছি না, আমরা মেনে নিতে পারছি না, এবং আমাদের খুব অসুবিধা হচ্ছে ওকে বুঝতে। আমরা আমরা যেমন মনে হচ্ছে আমরা অন্য গ্রহের প্রাণী আর ও একটা অন্য গ্রহের প্রাণী, আমরা কিছুই বুঝতে পারছি না যে ওকে নিয়ে আমরা কি করবো। তো আমি দিদিকে বললাম যে আমি রাজশ্রীদের সঙ্গে একবার কথা বলি, তা দিদির তো এখন চেম্বার বন্ধ, তা আমি আর আমার দিদিকে অনলাইনে আপনার সঙ্গে যোগাযোগ করব। একদমই তাই, আপনারা আমাদের যে অনলাইন কনসালটেন্সি নাম্বার আছে, অনলাইন কনসালটেন্সি নাম্বারে যোগাযোগ করুন। এবং এই যে পড়াশোনা থেকে সরে যাওয়া, পড়াশোনা করছে না, কোনো কারো কথা শুনছে না, অসম্ভব রাগ যে দুগ্রতা, সবগুলো থেকে বের করে আনা যাবে, এবং সব থেকে বড় কথা একটা ইয়ার লস পর্যন্ত হয়ে গেছে, সবগুলো থেকে বের করে আনা যাবে। আপনি অনলাইন, আমাদের যে অনলাইন কনসালটেন্সি নাম্বার আছে, অনলাইন কনসালটেন্সি নাম্বারে যোগাযোগ করুন। ওকে দিদিভাই, ভালো লাগলো কথা বলে, খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, নতুন স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে থাকুন। আজকে আমার বোধহয় আর কোনো প্রশ্নের প্রয়োজনীয়তা নেই, সব প্রশ্নের উত্তর আজকে ওনার ফোনটা কিন্তু আমাদের দিয়ে গিয়েছে। তাই আমাদের বন্ধুদের জন্য বলবো, এই ধরনের কোনো সম্পর্কে জড়িয়ে পড়া, সেটা অল্প বয়সেই জড়িয়ে পড়ুক আপনার সন্তান, বা বিয়ের পরে কোনো একটি ছেলে বা মেয়ে দেখুক তার স্বামী বা স্ত্রীর এরকম ধরনের কোনো সম্পর্ক রয়েছে, প্রত্যেকের সমস্যা থেকে বের হতে পারেন, একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে রাজশ্রীর সাথে যোগাযোগ করতে হবে। আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে যে জীবনের যে কোনো সমস্যা যত জটিল কঠিন হোক, গ্রহ সংস্কার এবং বিভিন্ন ধরনের পূজোপাঠের মাধ্যমে কিন্তু সব কিছু থেকে বের করে আনা যায়। এই যে প্রবলেমের কথাটা উনি বললেন, আমি ওনার নিজের জীবনে যে প্রবলেমের কথাটা উনি বললেন, তো যখন কারোর ক্ষেত্রে স্বামী স্ত্রীর জীবনে তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশ হয়, যখন তারা অন্য কোনো রিলেশনে জড়িয়ে পড়ে, এবং এখনকার দিনে যেটা ভীষণভাবে হচ্ছে, সন্তানেরও উল্টোপাল্টা সম্পর্কে ছোটবেলায় জড়িয়ে যাওয়া এবং তার ফলে পড়াশোনাটা পুরো নষ্ট হয়ে যাওয়া, তো এটা একটা খুব বিচ্ছিরি ব্যাপার। এবং এখান থেকে বের করে আনার ক্ষেত্রে না, আপনি একটা জিনিস জানবেন, কেউ যখন কোনো রিলেশনে জড়ায় তাকে কিছু পড়ানো যাবে না, তাকে কিছু ধারণ করানো যাবে না, এবং সে কোনো কথা বললে শুনবে না। এই তিনটে কথা সবসময় মাথায় রেখে চলতে হবে, যে কিচ্ছু করবে না, কিচ্ছু ধারণ করবে না, কোনো কথা শুনবে না, এই তিনটে কথা সবসময় মাথায় রেখে চলতে হবে। দেখুন, আজকে এই রিলেশন থেকে বের করে আনা, রিলেশন তো ভালো জিনিস, কিন্তু অনভিপ্রেত রিলেশন থেকে বের করে আনার জন্য আজকে দীর্ঘ দিন ধরে আমি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে ভগবান বাসুদেবের, তাকে যে করছে রিলেশন, তাকে কিছু, আমার যে সিস্টেম তাতে কিছু বলার দরকার নেই, তাকে বারণ করারও দরকার নেই, কারণ সে শুনবে না, তাকে কিছু পড়ানো ধারণ করানো কিছু করার দরকার নেই, কিন্তু যিনি তার হয়ে আমার কাছে আসছেন, তার স্ত্রী, তার মা, তার কোনো শুভাকাঙ্ক্ষী, তার বোন, যিনি আসছেন তার হয়ে, তাকে যেটা, তার জন্য আমি যেটা করে দিতে পারি সেটা হচ্ছে যে ভীষণভাবে যখন কোনো কাউকে কোনো রিলেশন থেকে বের করে আনার দরকার হয়, তখন সর্বাগ্রে যেটা করতে হয় সেটা হচ্ছে কৃষ্ণের একটি রূপ বাসুদেবের পুজো। বাসুদেব হচ্ছেন, ভগবান বাসুদেব হচ্ছেন কৃষ্ণের একটি রূপ, এবং তিনি হচ্ছেন কল্পবৃক্ষের মতো। কল্পবৃক্ষ মানে কি, কল্পনা করা হয় যে এরকম একটা বৃক্ষ যার কাছ থেকে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তো বাসুদেব হচ্ছেন ঠিক এইরকম একটা কল্পবৃক্ষের মতো, তার কাছে যা চাওয়া যায়, ইনি কৃষ্ণের একটা রূপ, সমস্ত কিছু পাওয়া যায়, যা চাওয়া যায়, সমস্ত মনস্কামনা পূরণকারী, যা মানে ওই যে কল্পবৃক্ষ কথাটা, যে কল্পনা মানে যেটা আপনার চাহিদা বা যেটা আপনার কল্পনা ঠিক সেই রকমই আপনি ফল পাবেন। তো বাসুদেব হচ্ছেন এরম একজন ঠাকুর। বাসুদেবের যে রূপটা, সেই রূপটাও হচ্ছে, বাসুদেব হচ্ছেন ভীষণ মানে অসম্ভব সুন্দর, মানে বলা হচ্ছে
শরৎকালে, মানে বর্ষাকাল যখন শেষ হয়ে যায়, যখন শরৎকালের আকাশ আসে, তখন কি হয়, বর্ষাকালে মেঘগুলো সমস্ত সরে গিয়ে বৃষ্টি হয়ে গিয়ে শরৎকালে একদম নীল ঝকঝকে আকাশ হয়। তো বাসুদেবের রূপটা বলা হচ্ছে শরৎকালের, এবং সেইখানে নীল ঝকঝকে আকাশে যখন চাঁদ ওঠে, তখন সেই চাঁদটা যেরকম উজ্জ্বল এবং সুন্দর, ঠিক সেই রকম হচ্ছে বাসুদেবের রূপটা। বাসুদেব হচ্ছেন ততখানি উজ্জ্বল, এবং ততখানি উজ্জ্বল তার দেহ, তিনি শ্বেত পদ্মের ওপর বসে আছেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী। তাঁর এই যে রূপ, তাঁর এই রূপের কাছে বাসুদেবের, কৃষ্ণের একটা রূপ এটা, এবং বাসুদেবের এই রূপের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আমাদের সঙ্গে একটা ফোন আছে, একজন বন্ধু আছেন আমাদের সাথে, আমরা তারপর আবার আলোচনায় ফিরছি। কে আছেন? মানে এই বিচ্ছেদের যখন এই, মানে ওনার ফোন প্রসঙ্গে আমি বলছি, যখন এই ধরনের সম্পর্কে মানুষ জড়ায়, তখন এই বাসুদেবের পূজা এবং নারদ মুনির পূজা পারে সবকিছু থেকে বের করে আনতে। অবশ্যই। আচ্ছা, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি, সুব্রত চ্যাটার্জি। হ্যাঁ, আচ্ছা বলুন, কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠানটা খুব ভালো লাগে, কিন্তু কোনোদিন পাই না, চেষ্টা করে করে এখন পেলাম। আজকেই পেয়েছেন? আজকে পেয়েছেন। পাই না বলবেন না। হ্যাঁ একদম। কার সম্বন্ধে জানবেন? আমার বোনের মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা আচ্ছা, বেশ বলুন, ডেট অফ বার্থ বলুন। 30/5/90 30/5/1990 হ্যাঁ। সময়? সকাল 10:50 দুর্গাপুর। রাশি লগ্ন নোট করে নেবেন। আচ্ছা, আমাদের হাতে কিন্তু খুব সময় নেই। হ্যাঁ হ্যাঁ। তো 30/5/1990 বুধবার সকাল 10:50 দুর্গাপুর। সিংহ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, জানা আছে? হ্যালো হ্যালো, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আপনি বাইরের দিকে চলে আসুন, শুনতে থাকুন। আর যদি কথা শোনা না যায় তাহলে আমি ফোনটা ছেড়ে দেবো, কেননা। হ্যালো, শুনতে পাচ্ছেন? সময় নষ্ট করলাম। তো যেটা আমি আলোচনা করছিলাম যে বাসুদেবের এই যে রূপটা, এই রূপটা হচ্ছে বাসুদেবের সর্বমনস্কামনা পূরণ করি, মানে তিনি অপরূপ এবং তিনি কৃষ্ণের একটা রূপ, এবং মনে করা হয় তিনি কল্পবৃক্ষের ন্যায়, যা তার কাছে চাওয়া যায় তাই তার কাছে পাওয়া যায়। তো যখন কেউ কোনো অবৈধ সম্পর্কে জড়ায়, বা যখন কেউ কোনো উল্টোপাল্টা রিলেশনে জড়ায়, সেটা আপনার স্বামী হোক, স্ত্রী হোক, সন্তান হোক, যেই হোক, একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে তাকে কিন্তু বলে বুঝিয়ে তাকে বারণ করে কোনো লাভ হয় না। এবং আপনি যত বারণ করবেন, সে স্বামী বা স্ত্রী বা সন্তান বা ভাই বোন যেই হোক আপনার, সে আপনার প্রতি আরও বিরূপ হয়ে যাবে, একটা সময় আপনাকে অ্যাভয়েড করা শুরু করে দেবে, এবং কোনো লাভ হবে না। তাকে যে আপনি কোনো কিছু পড়াতে পারবেন তা নয়, তাকে যে আপনি কোনো কিছু ধারণ করাতে পারবেন তা নয়, কিচ্ছু করা যাবে না। কিন্তু যখন, মানে এখানে কোনো রাস্তা নেই, মানে এখানে কোনো স্টোন, কোনো কবচ, কোনো কিচ্ছু এখানে কোনো কাজ করবে না, পরিষ্কার কথা। কিন্তু একমাত্র আমি বলছি যে এই অনভিপ্রেত রিলেশন বা অনভিপ্রেত সম্পর্ক থেকেও বের করে আনা যায় এই বাসুদেবের পূজোর মাধ্যমে। এই যে ইনি সর্বমনস্কামনা পূরণকারী, বাসুদেবের পূজোর মাধ্যমে এই ধরনের সংকট থেকে যে কোনো মানুষ মুক্তি পেতে পারে। এবং তার সঙ্গে দরকার যেটা, নারদমুনির পুজো। নারদমুনি আবার হচ্ছেন বাসুদেবের ভক্ত, কৃষ্ণের ভক্ত, নারদমুনি হচ্ছেন নারায়ণের ভক্ত। তো নারদমুনি হচ্ছেন, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, নারদমুনির নাম শুনে ঝগড়া হয়, সম্পর্ক নষ্ট হয়। তো সত্যি সত্যি যখন কাউকে কোনো অনভিপ্রেত রিলেশন থেকে বের করে আনতে হয়, সেখানে কিন্তু এই নারদমুনির ক্রিয়ার মাধ্যমেই কিন্তু বের করে আনা হয়। কিন্তু নারদমুনির পুজো করতে গেলে আগে কিন্তু বাসুদেব, যিনি সর্বমনস্কামনা পূরণকারী, তাঁকে ডাকা, এবং তারপরে নারদমুনির ক্রিয়া করলে যে কোনো সম্পর্ক থেকে যে কোনো মানুষকে একদমই বের করে আনা যায়। আর আপনাদের আমি একটা কথা বলি যে আমার যেরকম অনলাইন কনসালটেন্সি চলছে, চলবে, তবে পুজোর পর হয়তো কিছু লিমিটেড চেম্বার খোলার কথা আমি ভাবছি। লিমিটেড মানে ওই রকম রেগুলার নয়, কিন্তু লিমিটেড কিছু খোলার কথা ভাবছি। আর অনলাইন যেরকম চলছে, অনলাইন কিন্তু সেরকম ভাবেই চলবে। চেম্বারের কথাটা আমরা লাইভ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বন্ধুদেরকে জানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আপনারা তো নিয়ম করে অনুষ্ঠান দেখেন, তবে 9330789557 এবং 9830693579 নাম্বার দুটো নিশ্চয়ই আপনারা আপনাদের টিভি স্ক্রিনে নোট করে নিয়েছেন, মানে টিভি স্ক্রিন থেকে আপনার ফোনে নোট করে নিয়েছেন, এবং সেই নাম্বারে ফোন করে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু ভিডিও কলিংয়ে কিন্তু দিদির সাথে কথোপকথন বলবেন। আমরা আজকে অনুষ্ঠান থেকে বিদায় নেবো, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবারও দেখা হবে, দিদিকে ধন্যবাদ।
ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ আপনাদের প্রত্যেকে, ভালো থাকুন, নমস্কার। নমস্কার। এবং আমরা আজকে গণেশ পড়লাম না, পরের দিন বলবো। নাগালে ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।